আমাদের আজকের ক্লাস বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ চিত্র নিয়ে। কবি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পুরাণের কিছু কিছু কাহিনী থাকলেও সেকালের লোক কাহিনী বা লোকপ্রচলিত কাহিনীও রয়েছে। পুরাণের বাইরের অংশ থেকে সমকালীন সমাজের পরিচয় পাওয়া যায়। সেই সমাজ ধর্মনির্ভর গ্রাম্য হিন্দু সমাজ। কাব্যের বিভিন্ন অংশে সমাজের নানা দিক ফুটে উঠেছে। কাব্যে তৎকালীন বঙ্গদেশের সমাজ জীবনের ছবি ফুটে উঠেছে। যদিও রাধাকৃষ্ণ লীলা বিষয়ক কাব্য সমাজচিত্রে ফুটে ওঠার কথা নয়, তবু বলা যায় কবি যদি পুরাণ অবলম্বনে কাব্য রচনা করতেন তবে দেশ ও কালের ছবি আলাদাভাবে প্রকাশ পেত না। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শুধুমাত্র পুরাণ নির্ভর কাব্যগ্রন্থ নয়। এখানে কবি স্বাধীনভাবে বহু কাহিনী সংযোজিত করেছেন, বহু নতুন ঘটনা অনুপ্রবেশ ঘটিয়েছেন, যার মধ্য দিয়ে কবির নিজ দেশ ও কালের কিছু উপাদান সংগ্রহ করা যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা আইহনের পত্নী এবং বাল্যকালে তার বিয়ে হয়ে গিয়েছিল। গ্রন্থের প্রথম পর্বে আমরা জানতে পারি রাধা 11 বছরের বহু আগে থেকেই আইহনের সংসার করছে। বাল্যবিবাহ যে সেই সময়ের বাংলাদেশের সাধারণ রীতি ছিল, রাধার বাল্যবিবাহের মধ্য দিয়ে সে কথাটা আমরা জানতে পারি। কাব্যে রাধা, আইহন, রাধার শাশুড়ি, বৃদ্ধা বড়াই প্রভৃতি চরিত্রকে নিয়ে একটি পারিবারিক পরিমণ্ডল গড়ে উঠেছে। রাধা বড়াইয়ের নেতৃত্বে সখীদের সঙ্গে মথুরার হাটে দই দুধ বিক্রি করতে যায়। এর থেকে জানা যায় সেই সময় গোপ জাতের কন্যারা নিজ ব্যবসা ও জীবিকার কাজে দই দুধের পসরা নিয়ে হাটে বিক্রি করতে বা বাজারে বিক্রি করতে যেত। কাব্যে কৃষ্ণ গরু চড়ান আর রাধা দুধ দই বিক্রয় করে। গোপ জাতি ছাড়াও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কুমার, তেলি, নাপিত প্রভৃতি কয়েকটি জাতির এবং এদের বৃত্তির পরিচয় পাওয়া যায়। বৃন্দাবন খণ্ডের অন্তর্গত দুই একটি পদে গ্রাম বাংলার সমাজ জীবনের বেশ সুন্দর ছবি ফুটে উঠেছে। রাধার শাশুড়ি তার বধূকে সব সময় ঘর থেকে বের হবার স্বাধীনতা দেয় না, অথচ রাধাকে বৃন্দাবনে যেতে হবে কারণ কৃষ্ণ তার জন্য অপেক্ষা করছে। রাধার পরিকল্পনা অনুযায়ী বড়াই রাধার প্রত্যেক সখীর শাশুড়িদের কাছে গিয়ে মথুরার হাটে দই দুধ বিক্রি করার প্রস্তাব তোলে। আইহনের মায়ের কথা মতো তাদের হাটে যাওয়া বন্ধ হয়েছিল, কিন্তু দই দুধ বিক্রি করেই গোপ জাতিকে জীবন ধারণ করতে হয়। বড়াইয়ের কথা মতো প্রত্যেক শাশুড়ি তাদের ঘরের বধূটিকে বাজারে পাঠাতে, মথুরার হাটে পাঠাতে রাজি হয় এবং তারা আইহনের মায়ের প্রতি রুষ্ট হয়ে শাসায়, বলে, আপন আপন বহু হাটক পাঠায়া তোমার ঘর তো পানি অন্য পানি না খাইব। অর্থাৎ আমাদের ঘরের বধূরা সবাই দই দুধ বিক্রি করতে হাটে যাচ্ছে, তুমি যদি তোমার বউকে হাটে যেতে অনুমতি না দাও তবে আমরা আর তোমার ঘরে কোনো দিন অন্ন জল স্পর্শ করব না। একঘরে হবার ভয়ে আইহনের মা রাধাকে মথুরার হাটে যাবার অনুমতি দিলেন। এতে সেই সময়ের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় একঘরে করার যে নিয়ম ছিল তা ফুটে উঠেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধাকে আমরা যে আইহনের বধূ হিসাবে, বউ হিসাবে দেখতে পাই, সেই আইহন অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান ছিলেন।
বড়ু তার সামনে বাংলাদেশে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষগুলো দেখিয়েছিলেন তারই প্রভাব পড়েছে আইহনের পরিবারের উপর। বৃন্দাবনে কৃষ্ণের জন্য মন পড়ে থাকলেও ঘরের সব কাজ রাধাকেই করতে হয়। বংশীখণ্ডের দু একটি পদে রাধার রান্নাঘরের চিত্র চমৎকারভাবে ফুটে উঠেছে। রাধা আইহনের জন্য রেঁধে রাখে ভাত, শাক, ভাজা, ঝোল, অম্বল ইত্যাদি নানাবিধ খাবারের উপকরণ। রন্ধন কাজে রাধার খুব সুখ্যাতি। সে প্রতিদিনই রেঁধে যত্ন করে আইহনকে খেতে দেয়। এইসব চিত্রগুলিতে তৎকালীন পারিবারিক সামাজিক দিকগুলি খুব সুন্দরভাবে কাব্যের মধ্যে ফুটে উঠেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কতগুলি পদে সেকালের গ্রামীণ সংস্কার নরনারীর মধ্যে যে প্রচলিত ছিল তার পরিচয় রয়েছে। সেকালে অনেক সামাজিক কুসংস্কার ছিল। হাঁচি, টিকটিকি, হোঁচট, সামনে দিয়ে তেলিনির তেল বেচতে যাওয়া, কাকের ডাক, শূন্য কলস নিয়ে সামনে কোনো নারীকে দর্শন, নারীর পক্ষে বাদিক থেকে শেয়ালের ডান দিকে যাত্রা প্রভৃতি অযাত্রা বলে গণ্য করা হতো। যেমন দানখণ্ডে রয়েছে, কমন অশুভ অশুভ ক্ষণে বাড়াইল পা, হাঁচি জিঠি তাত কেহ নাহি দিল বাধা। রাধা বলছে, অশুভ সময়ে সে পা বাড়িয়েছিল, হাঁচি টিকটিকির বাধা মানেনি। শূন্য কলসি নিয়ে সখী আগে আগে যাচ্ছিল, শেয়াল বাদিক থেকে ডান দিকে যাচ্ছিল। এছাড়া পথে রাধা শকুন দেখেছে, মরার খুলি নিয়ে যোগিনীকে ভিক্ষে করতে দেখেছে, কাঁধে ভার নিয়ে তেলি রাধার সামনে দিয়ে গিয়েছে, আর শুকনো ডালে বসে কাক ডাকছিল। এবং এগুলো সবই অশুভ লক্ষণ। যাত্রা সম্পর্কে প্রচলিত সংস্কারের পরিচয় পাওয়া যায় বংশীখণ্ডের মধ্যেও। যেমন কোন অশুভ ক্ষণে পাওয়ে বাড়াইল, হাঁচি জিঠি আয়র উজ্জট না মানিওল, শুন কলসি লই সখি আগে যায়ে, পায়ের শিয়ালে মোর ডাহিনে যায়ে। সুতরাং দেখা যাচ্ছে যাত্রাকালে শুভাশুভের সংস্কার যে সেই সময়ের সমাজের অন্তর্ভুক্ত মানুষের মধ্যে ছিল তার পরিচয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে পাওয়া যায়। রাধা ও কৃষ্ণের কটু উক্তি প্রত্যুক্তির মধ্যে তৎকালীন গ্রাম্য পরিবেশটি ধরা পড়ে। রাধা দু একটি শপথ বাক্যের মধ্যে বাংলাদেশের গ্রামের স্ত্রীলোকের নিজস্ব ভাষাটি ফুটে উঠেছে। তৎকালীন মানুষের মনে এই বিশ্বাস ছিল যে ভগবানের বিচারে পাপের দণ্ড ও পুরাণের পুণ্যের পুরস্কার আছে। রাধা বিরহ অংশে একটি পদে রয়েছে, পুণ্য কইলে স্বর্গ যাইও, নানা উপভোগ পাইও, পাপে হয়ে নরকের ফল। শুভ কাজে হাত দেওয়ার আগে লোকে শুভ তিথি, শুভ বার, শুভ ক্ষণ প্রভৃতি ভালো করে বিচার করে নিত। সুতীর্থে তপস্যা বা স্নান করলে প্রেমের ক্ষেত্রে নারীর আকাঙ্ক্ষা চরিতার্থ হয়, এরকম বিশ্বাস তৎকালীন সমাজে মানুষের মধ্যে ছিল। মন্ত্রতন্ত্রেও লোকের বিশ্বাস ছিল। বানখণ্ডে কৃষ্ণ মূর্ছিতা রাধাকে ঝাড়ফুঁকের দ্বারা আবার জাগ্রত করে তোলে। ধ্যান করিয়া করে ঝাড়ে বনমালী, ধীরে ধীরে গাও খানি তোলে চন্দ্রাবলী। নারী হত্যা সেই সময় সর্বাধিক নিন্দনীয় পাপকর্ম বলে গণ্য করা হতো। রাধার রূপ বর্ণনাত্মক বা ওই শ্রেণীর কোনো কোনো পদে তৎকালীন বাংলাদেশের
স্ত্রীলোকের অলঙ্কার ব্যবহার ও প্রসাধন চর্চার কিছু কিছু পরিচয় পাওয়া যায়। রাধার রূপসজ্জার বর্ণনায় সেকালের নারীদের ব্যবহৃত গয়না ও গৃহসজ্জার রূপসজ্জার কিছু কিছু পরিচয় রয়েছে। নারীদের গলার গলায় থাকত গজমুক্তার হার, কানের রতন কুণ্ডল, হাতে অঙ্গদ এবং কনক যুথিকার মালা, কোটি দেশে কোমরে কনক কিঙ্কিনি, হাতের আঙ্গুলে আংটি এবং পায়ের আঙ্গুলে পাশুলি, মাথার মুকুট ও পায়ে নূপুরেরও উল্লেখ পাওয়া যায়। তবে নর্তকীরাই সম্ভবত নূপুর ব্যবহার করত। কৃষ্ণ রাধাকে সোনার নূপুর দিতে চাইলে রাধা সদর্পে বলেছে, গোয়ালিনী আম্মে নহ নাচুনি, মোর কাজ নাই তোর কিঙ্কিনি। ভারখণ্ডে রাধার ভার বহনের জন্য কৃষ্ণ অনেক পরিশ্রম করে ভারদণ্ড তৈরি করেছে। বাংলাদেশের ভার বাহকেরা যে পদ্ধতিতে ভারদণ্ড প্রস্তুত করে, কৃষ্ণের ভারদণ্ড প্রস্তুত প্রণালীও কিন্তু সেই রকম। নদী পারাপারের জন্য এমনকি বিশেষ পথ অতিক্রমের জন্যও রাজকর দিতে হতো। তার জন্য দানি নিয়োগ করতেন রাজা। রাজকর আদায়ের প্রথা যে সেই সময় প্রচলিত ছিল তার কিছুটা প্রমাণ পাওয়া যায় দানখণ্ডে কৃষ্ণের দানি সেজে রাধার পথ অবরোধ করার মধ্যে দিয়ে। ভাদ্র মাসের চতুর্থ তিথিতে চন্দ্র দেখা, পূর্ণ কলসে হাত ঢোকানো, গুরুজনের আসনে বসে পড়া, জল দিয়ে মাটিতে অক্ষর লেখা, ভাঙ্গা কুলোর বাতাস গায়ে লাগা, এগুলি সব অমঙ্গলের চিহ্ন হিসেবে ধরে নেওয়া হতো। এই ধরনের কুসংস্কারে নারীদের আস্থা ছিল বেশি। কৃষ্ণের বাণের আঘাতে মূর্ছিতা রাধার অবস্থা দেখে বিপন্ন কৃষ্ণ রাধার মতোই বলেছে, হরিতালি চন্দ্র দেখিল ভাদ্র মাসে, হাত ভরিল কিবা পুরিল কলসে, ভূমিত আখর কিবা লিখিল জলে, মিছা দোষে বন্ধন আমহার তার ফলে। তর্ক বিতর্কে ক্রুদ্ধ নরনারীরা যে গালিগালাজ করত তারও অনেক নিদর্শন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। গোত্র তুলে বা পিতৃপুরুষের নাম তুলেও গালি দেওয়া হতো, একে অপরকে সাপ সাপান্ত করত, দিব্যি দেওয়াও চলত, চান্দ সুরজ বাত বরুণ সাক্ষী, যে তোর বাঁশি নিল সে হও দুই আম্মি, যবে মো চুরি কইল হওয়া নারী সতী, তবে কালসাপ খাইও আজিকার রাতি। পারিবারিক পরিবেশ তথা কার্হস্থ জীবনের কথাও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পাওয়া যায়। কাব্যের রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ পারিবারিক পরিবেশে লালিত। রাধার স্বামী শাশুড়ি ননদ নিয়ে সংসার, অর্থাৎ বাঙালি সংসারের সাধারণ রূপ। শাশুড়ি ননদের অধীন হয়ে যে বৌদের সংসার করতে হতো রাধার আচরণে এর প্রমাণ রয়েছে। এমনকি রাধা যখন বড়াইয়ের হাতের চর খেয়ে বলে যে তার স্বামীও তাকে কোনোদিন প্রহার করেনি, অর্থাৎ মারধর করেনি, তখন বোঝা যায় স্বামী শাশুড়ির হাতে প্রহিত ও তিরস্কৃত হওয়া তৎকালীন বৌদের বা বধূদের কপালের লিখন ছিল। কাব্যের শেষে কৃষ্ণের প্রত্যাখ্যান ও রাধার বেদনার্থী পুরুষ শাসিত সমাজে নারীর অসহায়তাকে তুলে ধরে। তবে এই কাব্যে সমাজের পূর্ণাঙ্গ রূপ ফুটে ওঠেনি। তা সত্ত্বেও মধ্যযুগের অন্যান্য কাব্যের মতো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেও যুগজীবনের যে চিত্র ফুটে উঠেছে তার থেকে আমরা সেই যুগের কিছু পরিচয় পাই। সুতরাং দেখা যাচ্ছে রাধাকৃষ্ণ লীলা বিষয় কাব্য হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তৎকালীন সমাজ জীবনের যে খণ্ডচিত্র পাওয়া যায় তার মূল্য অপরিসীম।